হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা আপডেট ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজ থেকে রাজ্যে রেশনে বিনা পয়সায় চাল গম দেওয়া শুরু হয়ে গেল। তো এই নিয়ে থাকছে আজকের বিস্তারিত ভিডিওর মূল আপডেট। তো তার আগে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, তো আমাদের চ্যানেলটির পাশে যে লাল সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটা প্রেস করবেন, লেটেস্ট ভিডিওর আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। আজ বুধবার থেকে গোটা রাজ্যে রেশন ব্যবস্থার মাধ্যমে বিনা পয়সায় চাল ও গম দেওয়ার কাজ শুরু হচ্ছে। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প ও রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা প্রায় 7,88,00,000 রেশন গ্রাহক মাসে মাথাপিছু 5 কেজি করে খাদ্য সামগ্রী পাবেন। রেশন কার্ড নেয় বা নেই এমন বেশ কয়েক লোক আছে। রেশন কার্ড পাননি বা নেই এমন বেশ কয়েক লক্ষ মানুষকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ বিনা পয়সায় চাল ও গম দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঠিক হয়েছে, ভর্তুকিতে খাদ্যশস্য পাওয়ার রেশন কার্ডের জন্য আবেদন করলেও যারা এখনও হাতে কার্ড পাননি কিন্তু কার্ড অনুমোদন হয়ে গিয়েছে তারা ফুড কুপন পাবেন। একই সঙ্গে জানানো হয়েছে, বুধবার থেকে দুপুর 2 থেকে রাত 8টা পর্যন্ত রাজ্যের সব রেশন দোকান খোলা থাকবে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, কুপন প্রাপকরা আগামী 7 থেকে 10 এপ্রিল থেকে রেশন দোকান গেলে বিনা পয়সায় সমপরিমাণ চাল গম পাবেন। মানুষের কাছে আমাদের আবেদন, স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে নির্দিষ্ট দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়ে খাদ্য সংগ্রহ করুন। তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, পর্যাপ্ত খাদ্য আছে, সবাইকে দেয়া হবে। কুপনের বাইরে রেশন কার্ড নেয় এমন গরিব মানুষদের জিআর হিসেবে মাসে 5 কেজি করে চাল দেবে খাদ্য দপ্তর, তা প্রশাসনের মাধ্যমে বিলি করা হবে। জিআর হিসেবে প্রায় 20,00,000 মানুষকে চাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দপ্তর। এই প্রাপকদের তালিকায় পরিযায়ী শ্রমিকরা থাকবেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, আবেদন করলেও এখনও হাতে রেশন কার্ড পাননি এমন প্রায় 16,00,000 লোক রয়েছেন। কলকাতা পুরসভা এলাকায় এই সংখ্যা প্রায় 2,63,000। ডাক ব্যবস্থার মাধ্যমে আবেদনকারীদের বাড়িতে রেশন কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে, তবে এখন লকডাউন চলায় এই কাজ থমকে গিয়েছে। যে ফুড কুপন দেওয়া হবে তাতে গ্রাহকের নাম ও কার্ডের নম্বর উল্লেখ করা থাকবে। গ্রামীণ এলাকায় বিডিও এবং শহরাঞ্চলের এলাকায় পুরসভার মাধ্যমে কুপন বিলি করা হবে। রেশনে খাদ্য সামগ্রী দেওয়া নিয়ে মঙ্গলবার দুপুরে খাদ্যভবনে বিশেষ বৈঠক হয়। সেখানে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ্যের পুর ও নগরায়নমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ছিলেন। ফুড কমিশনার মনোজ আগরওয়াল, কলকাতা পুরসভার কমিশনার খলিল আহমেদ, অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু প্রমুখ বৈঠকে যোগ দেন। 2 নম্বর রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের কার্ড থাকলে অবশ্য যথারীতি আগের মতো 1 কেজি করে চাল ও গম যথাক্রমে 13 টাকা ও এবং 9 টাকা দরে কিনতে পারবেন। এই কার্ডের গ্রাহকের সংখ্যা প্রায় 1,45,00,000। জানা গিয়েছে, অন্ত্যোদয় প্রকল্পের রেশন গ্রাহকদের মাথাপিছু আরও 5 কেজি করে খাদ্যশস্য বিনা পয়সা দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আজ থেকে, আজ বুধবার, আজ থেকে শুরু হয়ে গেল রাজ্যে বিনা পয়সায় চাল গম দেওয়ার প্রক্রিয়া রেশনেতে। তো আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাইক করতে ভুলবেন না। আর যদি কোনো কমেন্ট থাকে তো অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আর এরকম প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।